হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা কমবেশি সবাই কিন্তু গুগল পে সম্পর্কে পরিচিত, বা জিপে যেটাকে বলা হয়। হয়তো আপনি চাচ্ছেন যে আপনার এই জিপেতে আপনার যে মাস্টার, ভিসা বা যে কার্ডগুলো আছে কোনো একটি কার্ডকে রিমুভ করতে চাচ্ছেন। সো এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি আপনার গুগল অ্যাকাউন্টে যে পেমেন্ট সিস্টেম আছে সেখানে আপনার কোনো কার্ডকে রিমুভ করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার গুগল অ্যাকাউন্টে যে পেমেন্ট মেথডটি অ্যাড করেছেন সেটাকে ডিলিট করবেন, যেটাকে বলা হয় জিপে। সো আপনি যদি চান ডিলিট করার জন্য, সেক্ষেত্রে আপনি আপনার গুগল অ্যাকাউন্টে যেখানে সাইন ইন করা আছে সেখানে যান। যাওয়ার পর অলরেডি আমার এই গুগল ক্রোম ব্রাউজারে আমার জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা আছে। সো একদম উপরে আমি পেয়ে যাবো প্রোফাইল আইকন, তাতে আমি ক্লিক করবো। ক্লিক করার পর আমি ক্লিক করবো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এবং বাম দিকে আপনি পেয়ে যাবেন পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশন, এবং দেন ডান দিকে আপনি পেয়ে যাবেন জিপে হুইচ ইজ পেমেন্ট মেথড। আমি ক্লিক করবো ম্যানেজ পেমেন্ট মেথড, এবং তারপর আপনি দেখতে পারবেন যে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে, যেখানে দেখাবে যে আপনার এই জিপে বা গুগল পেমেন্টে যে যেই কার্ডসগুলো আপনি অ্যাড করে রেখেছেন সেই কার্ডসগুলোর লিস্ট। আপনি যদি চান যে কোনো পার্টিকুলার কার্ডসকে রিমুভ করার জন্য, হয়তো আপনি চাচ্ছেন না সেই কার্ডটি আপনার জিপেতে থাকুক, সেক্ষেত্রে আপনি চাইলে, ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই ভিসা কার্ডটিকে রিমুভ করার জন্য, সো আমি ক্লিক করবো রিমুভ, এবং দেন সাথে সাথে আমাকে আরেকটি কনফার্মেশন মেসেজ অ্যাপিয়ার করবে। আমি যখন রিমুভে ক্লিক করবো সেই কার্ডটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। সেভাবে খুব সহজে আপনি চাইলে আপনার গুগল অ্যাকাউন্টে যদি কোনো পেমেন্ট মেথড থাকে, তাহলে এই সিম্পল ট্রিকটির মাধ্যমে সেই পেমেন্ট মেথডগুলোকে ডিলিট করতে পারেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, ফিস।